নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 17/6/2024 দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইয়ে বাদ একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই নিয়ে তোলপাট রাজ্য রাজনীতি। আসুন এই সঙ্গে আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। অযোধ্যায় আজ যেখানে রাম মন্দির অতীত সেখানে কী ছিল? এনসিআরটি দ্বাদশ শ্রেণীতে সংশোধিত পাঠ্য পুস্তকের অষ্টম অধ্যায় অনুসারে সেখানে ছিল তিনটি গম্বুজাওয়ালা স্থাপত্য, যা 1528 সালে তৈরি, রামের জন্মস্থল। দেয়াল জুড়ে ছিল হিন্দু ধর্মের প্রতীক। হিন্দু পুরাণের নিদর্শনে ছড়াছড়ি এবং অর্থাৎ নতুন বইয়ে বাবরি মসজিদের কোনো নাম উল্লেখ করা হলো না। এনসিআরটির কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত শিক্ষা মন্ত্রকের অধীনে একটি স্বশাসিত সংস্থা। গত সপ্তাহে প্রকাশিত হয়েছে এনসিআরটির সংশোধিত পাঠ্যপুস্তিকা। রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্য বইয়ে সংশোধনে আনা হয়েছে অযোধ্যার অধ্যায়ে, এবং পুরনো বইয়ে অযোধ্যার ইতিহাসের বিবরণ ছিল 4 পাতা জুড়ে, নতুন বইয়ে তা মাত্র 2 পাতার। বাবরি মসজিদের নাম বাদ দেওয়ার পাশাপাশি অযোধ্যা পর্যন্ত, সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত বিজেপি রথযাত্রা, বাবরি ধ্বংসে করসেবকদের ভূমিকা, সাম্প্রদায়িক অশান্তি, তৎকালীন বিজেপি শাসিত রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি হওয়া, বিজেপি সরকারের অনুশোচনামূলক বিবৃতি, বাদ দেওয়া হয়েছে সব কিছু। আগে পাঠ্যপুস্তকে লেখা ছিল ষোড়শ শতকে মীর বাকি বাবরি মসজিদ নির্মাণ করেছিলেন, সে জায়গায় কেবল লেখা হয়েছে 1986 সালে তিনি তিন গম্বুজ বিশিষ্ট স্থাপত্যের তালা খোলার পর কিছু মানুষকে প্রার্থনার অনুমতি দেয় ফৈজাবাদ আদালত। তখন হিন্দুরা অবহেলিত বোধ করেছিল এবং বইয়ে আরও লেখা হয়েছে হিন্দুদের মনে হয়েছিল রাম জন্মভূমি ও শ্রীরামকে নিয়ে তাদের আবেগকে গুরুত্ব দেওয়া হয়নি। মুসলিম সম্প্রদায় চেয়েছিল এই স্থাপত্যের ওপর তাদের অধিকার কায়েম করতে। অযোধ্যা প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে 2019 সালে 9 নভেম্বর সুপ্রিম কোর্টের 5 বিচারপতির বেঞ্চের রায়ের কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে বাবরি মসজিদ ধ্বংসের জন্য 1992 সালে তৎকালীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যে আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল তার বিন্দুমাত্র উল্লেখ করা হয়নি। আর সেই সময় যে সংবাদপত্রে বাবরি মসজিদ ধ্বংসের বিরুদ্ধে লেখা হয়েছিল এমন দুটো সংবাদ ছবিও বাদ দেওয়া হয়েছে। যেমন একটা শিরোনামে লেখা ছিল বাবরি মসজিদ ধ্বংসের জন্য কল্যাণ সরকারকে বরখাস্ত করা হলো, অন্যদিকে বাজপেয়ী বক্তব্যের উল্লেখ করা হয়েছিল অযোধ্যা হলো বিজেপির সবচেয়ে বড় ভুল। তবে শীর্ষ আদালতের বেঞ্চ সেখানে বলা হয়েছে যে দেশে বহুজাতিক বাস, সেখানে সংঘাতের সমাধান হয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে, দেশের সংবিধান সর্বধর্মের অধিকারকে সম্মান করে। এক্ষেত্রে দেখা যাচ্ছে অযোধ্যার মসজিদ তৈরির অনেক আগে থেকেই ওই এলাকার সঙ্গে হিন্দুদের রাম জন্মভূমি বিশেষ বিশ্বাস জড়িয়ে ছিল, এই প্রসঙ্গটির উল্লেখ রয়েছে। আর বইয়ে লেখা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে অযোধ্যা রাম মন্দির তৈরি হয়েছে এবং মুসলিম সম্প্রদায়ের মসজিদ তৈরির জন্য দেওয়া হয়েছে আলাদা জমি। স্বাভাবিকভাবে এই সংশোধনীকে কেন্দ্র করে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণের অভিযোগ তুলেছেন বিরোধীরা, ইতিহাসকে এভাবে ধামাচাপা দেওয়ার বিষয়টি ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামহল। এটি একজন অধ্যাপক বলেন যে এটা শাসকের রাজনীতির ক্ষমতায়নের চেষ্টা, তারা বর্তমানকে কাজে লাগিয়ে অতীতকে বদলাতে চাইছে, ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করার তাগিদে। আবার একটি কলেজের অধ্যাপিকা বলেন যে এনসিআরটি রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্য বই থেকে বাবরি মসজিদ, গুজরাতি হত্যা ইত্যাদি প্রসঙ্গ বাদ দিয়ে দেখিয়ে দিল লোকসভা ভোটে নৈতিক পর্যায়ে রয়েছে এবং নতুন উদ্যমে ইতিহাস বিকৃতির উদ্যোগে সরকার নেমে পড়েছে। এরপর বোধ হয় পাঠ্যক্রম থেকে গোটা স্বাধীন আন্দোলনের পর্বটাই এখানে হিন্দুবাদীদের ভূমিকা প্রশ্নাতীত নয় বাদ চলে যাবে। আধুনিক ভারতের ইতিহাসে শুরু হবে বিজেপি সরকার গঠনের সময় থেকেই, যদিও বিতর্কের মধ্যে সাফাই দিয়েছেন এনসিআরটি কর্তৃপক্ষ। সংস্থার দাবি, দাঙ্গা বা হিংসা সম্পর্ককে শিক্ষা দিলে এটা হিংসাত্মক বা হতাশাগ্রস্ত সমাজ তৈরি হতে পারে, সেই কারণেই গুজরাত দাঙ্গা, বাবরি মসজিদ ধ্বংসের মতো বিষয়গুলো স্কুলের পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হয়েছে। এই পরিবর্তনকে বার্ষিক সংশোধনের অংশ বলে উল্লেখ করেছে তিনি। এমনকি এটা রাজনৈতিক হইচই বিষয়ে হওয়া উচিত নয়, পাঠ্যক্রমে গৈরীকরণের কোনো চেষ্টা করা হয়নি বলে দাবি করছেন তিনি। এবং তার কথায়, কেন আমরা ছাত্রদের দাঙ্গা সম্পর্কে শেখাবো? হিংসাত্মক হতাশাগ্রস্ত নাগরিক তৈরি করা আমাদের পাঠ্যপুস্তকের উদ্দেশ্য নয়, ঘৃণা হিংসা স্কুলে শিক্ষাদানের বিষয় নয়। তার সাফাই, আমাদেরকে শিক্ষার্থীদের এমন শিক্ষা দেওয়া উচিত যাতে তাদের আক্রমণাত্মক হয়ে ওঠে, যাতে তারা সমাজে ঘৃণা সৃষ্টি করে বা ঘৃণার শিকার হয়, এটাই কি শিক্ষার উদ্দেশ্য? আমাদের কি ছোটো বাচ্চাদের দাঙ্গা সম্পর্কে শেখানো উচিত? যখন তারা বড় হবে তারা এটা নিয়ে শিখতে পারে, তবে স্কুলে পাঠ্যপুস্তকে কেন তা থাকবে? তাদের বড় হতে দিন এবং কী ঘটেছে, কেন ঘটেছে বুঝতে দিন। এই পরিবর্তন নিয়ে হইচই করা অপ্রাসঙ্গিক। আমরা ইতিবাচক নাগরিক তৈরি করতে চাই, এটা আমাদের পাঠ্যপুস্তকের উদ্দেশ্য। তার দাবি, 1984 সালে শিখ দাঙ্গার কথা এনসিআরটি পাঠ্যপুস্তকে নেই, কিন্তু তা নিয়ে একই ধরনের হইচই হয় না। গোটা বিশ্বে শিক্ষা স্বার্থে পাঠ্যপুস্তক সংশোধন করা হয়, যদি কিছু অপ্রাসঙ্গিক হয়ে যায় তা পরিবর্তন করতে হবে। প্রসঙ্গত 2014 সালের পরে এই নিয়ে চতুর্থবার সংশোধন করা হলো এনসিআরটির দ্বাদশ শ্রেণীর পাঠ্যপুস্তক। এক্ষেত্রে যেমন বাবরি ইতিহাস বাদ দেওয়া হলো, তেমনি কিছুদিন আগে যোগ করা হয়েছিল জম্মু কাশ্মীরের 370 অনুচ্ছেদ রদ প্রসঙ্গ।
তো যাই হোক, এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম, আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।